হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 1500টি গুরুত্বপূর্ণ ভূগোলের এমসিকিউ প্রশ্নোত্তরের পার্ট টুতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং পার্ট ওয়ানটা আপনারা এখনও যারা দেখেননি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সেই পার্ট ওয়ানের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখে নিন। কারণ এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কমন আসার মতো, আপনারা নিজেরা দেখে নিজেরাই বিচার করে নিন। এবং কোনো রকম আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাহলে চলুন বন্ধুরা, পার্ট টু শুরু করা যাক। পার্ট ওয়ানের কোশ্চেন শেষ হয়েছিল 25-এ, পার্ট টুর কোশ্চেন স্টার্ট হচ্ছে 26 থেকে। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার কোন অঞ্চলে? অপশান এ কর্কটক্রান্তীয় অঞ্চল, বি সুমেরু বিন্দুতে, সি কুমেরু বিন্দুতে, ডি নিরক্ষরেখায়। এবং সঠিক উত্তরটি হলো অপশান ডি, নিরক্ষরেখাতে। কোশ্চেন নাম্বার 27, ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? অপশান এ পশ্চিমবঙ্গ, বি তামিলনাড়ু, সি মহারাষ্ট্র এবং ডি অসম। এবং সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু। কোশ্চেন নাম্বার 28, পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কী বলা হয়? অপশান এ আশ্বিনের ঝড়, বি লু, সি কালবৈশাখী এবং ডি আঁধি। এবং সঠিক উত্তরটি হলো অপশান এ, আশ্বিনের ঝড় বলা হয়। কোশ্চেন নাম্বার 29, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ সর্বদা একই সমতলে থাকার জন্য একে কী বলা হয়? অপশান এ উপবৃত্ত, বি কক্ষপথ, সি সমতল এবং ডি ক্রান্তিবৃত্ত। এবং সঠিক উত্তরটি হলো অপশান ডি, ক্রান্তিবৃত্ত। বন্ধুরা, এই সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আপনারা যদি ডাউনলোড করতে চান, তাহলে এই ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এবং সমস্ত পিডিএফ ফাইলগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। কোশ্চেন নাম্বার 30, দিন রাত্রির হ্রাসবৃদ্ধি ও ঋতু পরিবর্তনের কোন গতির জন্য হয়ে থাকে? অপশান এ আবর্তন গতি, বি বার্ষিক গতি, সি আহ্নিক গতি, ডি আপাত দৈনিক গতি। এবং সঠিক উত্তরটি হচ্ছে বার্ষিক গতি। দিনরাত্রির পরিবর্তন হয় আহ্নিক গতির জন্য, কিন্তু দিনরাত্রির হ্রাসবৃদ্ধি ঘটে বার্ষিক গতির জন্য। কোশ্চেন নাম্বার 31, আহ্নিক গতির সময় পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করলেও আপাত দৃষ্টিতে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে গতিশীল মনে হয়। সূর্যের আপাত দৈনিক গতি অন্য কী নামে পরিচিত? অপশান এ আহ্নিক গতি, বি রবিমার্গ, সি আপাত সঞ্চরণ এবং ডি আবর্তন গতি। এবং সঠিক উত্তরটি হলো অপশান সি, আপাত সঞ্চরণ। কোশ্চেন নাম্বার 32, অক্ষাংশের সর্বোচ্চ মান কত? অপশান এ 180 ডিগ্রি, বি 360 ডিগ্রি, সি 90 ডিগ্রি এবং ডি 65.5 ডিগ্রি। এবং সঠিক উত্তরটি হলো অপশান সি, 90 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 33, পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদক স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত? অপশান এ 4 মিনিট, বি 24 ঘন্টা, সি 12 ঘন্টা এবং ডি কোনো ব্যবধান নেই। এবং সঠিক উত্তরটি হলো অপশান সি, 12 ঘন্টা। কোশ্চেন নাম্বার 34, ভারতের প্রমাণ সময় বা ISTA অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস টাইম নির্ণয়ের জন্য কোন দ্রাঘিমা নির্ধারিত হয়েছে? অপশান এ 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান বি 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব, অপশান সি 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম এবং অপশান ডি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এগুলো কিন্তু বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 35, পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়? অপশান এ মূল মধ্যরেখা, বি বিষুবরেখা, সি কুমেরু এবং ডি হচ্ছে সুমেরু। এবং সঠিক উত্তরটি হচ্ছে বিষুবরেখাতে সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়। কোশ্চেন নাম্বার 36, পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হয় কবে? এটিও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে অপশান এ 13 জানুয়ারি, বি 14 জুলাই, সি 22 মার্চ এবং ডি 21 সেপ্টেম্বর। এবং এক্ষেত্রে বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, 4 জুলাই। বন্ধুরা মনে রাখবেন, 4 জুলাই এই দিনটিকে অপসূর অবস্থান বলা হয়। এই সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, এটা কিন্তু সবথেকে বেশি দূরত্ব।
কোয়েশ্চেন নাম্বার 37, পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কবে? অপশান এ 23রা জানুয়ারি, বি 22শে মার্চ, সি 21শে সেপ্টেম্বর এবং ডি 25শে ডিসেম্বর। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে 23রা জানুয়ারি। এবং এটাও মনে রাখবেন, 23রা জানুয়ারিকে এক্ষেত্রে বলা হয় অনুসূর অবস্থান। এই সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে কমে যায় এবং যেটা হয় 14,70,000 কিলোমিটার। এটিও কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কোয়েশ্চেন নাম্বার 38, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? অপশান এ 1 মিনিট, বি 1 সেকেন্ড, সি 4 মিনিট এবং ডি 4 সেকেন্ড। এবং সঠিক উত্তরটি হলো অপশান সি 4 মিনিট। কোয়েশ্চেন নাম্বার 39, কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? অপশান এ 24 মিনিট, বি 42 মিনিট, অপশান সি 12 মিনিট এবং অপশান ডি 30 মিনিট। এবং সঠিক উত্তরটি হলো অপশান এ 24 মিনিট পার্থক্য। কোয়েশ্চেন নাম্বার 40, উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুবতারার উন্নতি 90 ডিগ্রি? অপশান এ সুমেরু, বি কর্কট ক্রান্তি রেখা, সি নিরক্ষরেখা এবং ডি সুমেরু বৃত্ত। এবং সঠিক উত্তরটি হলো অপশান এ সুমেরুতে। কোয়েশ্চেন নাম্বার 41, নিরক্ষরেখার উপর 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমারেখার মধ্যে রৈখিক ব্যবধান কত? অপশান এ 100 কিলোমিটার, বি 111.1 কিলোমিটার, সি 1200 কিলোমিটার এবং ডি 0, অর্থাৎ কোনো ব্যবধান নেই। এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে 111.1 কিলোমিটার, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 42, ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের গতিবেগ কিভাবে ঘটে? অপশান এ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বাঁকে, অপশান বি উত্তর গোলার্ধের বাম দিকে ও দক্ষিণ গোলার্ধের ডান দিকে বাঁকে, সি উভয় গোলার্ধের ডান দিকে বাঁকে এবং ডি উভয় গোলার্ধের বাম দিকে বাঁকে। এবং সঠিক উত্তরটি হলো অপশান বি, উত্তর গোলার্ধের বাম দিকে ও দক্ষিণ গোলার্ধের ডান দিকে বাঁকে। কোয়েশ্চেন নাম্বার 43, পৃথিবীর 3টি রেখার উপর সূর্যরেখা আপাত বার্ষিক গতিশীলতা কী নামে পরিচিত? অপশান এ আপাত সঞ্চরণ, বি পরিক্রমণ গতি, অপশান সি রবিমার্গ বা বার্ষিক রবি সঞ্চরণ এবং ডি বিষুব গতি। এবং সঠিক উত্তরটি হলো অপশান সি রবিমার্গ বা বার্ষিক রবি সঞ্চরণ। কোয়েশ্চেন নম্বর 44, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন 2টি দিনে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের সর্বত্র দিন ও রাত্রি সমান হয়? অপশান এ 21শে জুন, 23শে সেপ্টেম্বর, অপশান বি 21শে জুন, 22শে ডিসেম্বর, অপশান সি 21শে মার্চ ও 21শে জুন এবং অপশান ডি 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। এবং সঠিক উত্তরটি হলো অপশান ডি, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর উত্তর ও দক্ষিণ গোলার্ধের সর্বত্র দিনরাত্রি সমান হয়। কোয়েশ্চেন নাম্বার 45, চীনে ঘূর্ণবাত কী নামে পরিচিত? অপশান এ টাইফুন, বি সাইক্লোন, সি হ্যারিকেন এবং ডি টর্নেডো। এবং সঠিক উত্তরটি হলো অপশান এ টাইফুন। কোয়েশ্চেন নাম্বার 46, কোন দিনকে কর্কট সংক্রান্তি বলা হয়? অপশান এ 21শে মার্চ, বি 23শে সেপ্টেম্বর, সি 21শে জুন এবং ডি 21শে ডিসেম্বর। এবং সঠিক উত্তরটি হলো অপশান সি 21শে জুন। এবং বন্ধুরা, এই যে কর্কট সংক্রান্তি বা 21শে জুন, এই দিন কিন্তু উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় ও রাত সবচেয়ে ছোট হয়। কোয়েশ্চেন নাম্বার 47, কোন দিনকে মকর সংক্রান্তি বলা হয়? অপশান এ 21শে মার্চ, বি 23শে সেপ্টেম্বর, সি 4ঠা জুলাই এবং ডি 22শে ডিসেম্বর। এবং সঠিক উত্তরটি হলো অপশান ডি 22শে ডিসেম্বর। এবং বন্ধুরা, এই 22শে ডিসেম্বর বা মকর সংক্রান্তিতে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয়। কোয়েশ্চেন নাম্বার 48, যে তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় তাকে কী বলে? অপশান এ বিষুব, বি মহাবিষুব, সি জলবিষুব এবং ডি হচ্ছে বিষুব রেখা। এবং সঠিক উত্তরটি হলো অপশান এ বিষুব বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 49, 21শে জুন তারিখে দক্ষিণ গোলার্ধে কোন কাল? অপশান এ গ্রীষ্মকাল, বি শীতকাল, সি বসন্তকাল এবং ডি শরৎকাল। এবং সঠিক উত্তরটি হলো অপশান বি শীতকাল। কোয়েশ্চেন নাম্বার 50, 21শে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে কোন কাল? অপশান এ গ্রীষ্মকাল, বি বসন্তকাল, সি শরৎকাল এবং ডি শীতকাল। এবং সঠিক উত্তর শীতকাল। তাহলে বন্ধুরা, এটাই ছিল পার্ট 2-র প্রশ্নোত্তর।
আগামী পার্টগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকেও প্রেস করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।